কুমিল্লার নাঙ্গলকোটে অফিস সহকারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাঙ্গলকোট পৌর সদরের লোটাস চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মকরবপুর ইউপির হাপানিয়া ফয়জুল উলুম আলী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার মাদ্রাসা চলাকালীন সময় ওই মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মোবারক খান তার ছেলে মাসুম খান শিশির গংরা হামলা চালিয়ে গুরুতর আহত করে অফিস সহকারী দাপ্তরিক কর্মচারী মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়াকে। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, গণিত বিভাগের শিক্ষক শরীফুল ইসলাম, ইফতেদায়ী প্রধান মোহাম্মদ আবুল বশর খান, কম্পিউটার বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক রুস্তম আলী, মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান সহ আরও অনেকেই। অভিযোগের বিষয়ে শিক্ষানুরাগী সদস্য মোবারক খান বলেন, সামান্য বিষয়ে তর্ক বিতর্ক হয়, বিষয়টি সমাধান করা হয়েছে। মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি, মিটিং করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আভ্যন্তরীণ মিটিংয়ে আমাদের বিভিন্ন হিসাব নিকাশ অধ্যক্ষ মহোদয় এবং সভাপতি সাহেবের সভাপতি আলাস অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া সাহেবের সভাপতিত্বে আমাদের আভ্যন্তরীণ একটা মিটিং হচ্ছিল। সেখানে আমরা মাদ্রাসার আর্থিক স্বচ্ছতার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করছিলাম এবং আমরা আমাদের মতামত প্রকাশ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের বিদ্যুৎ সাহেব সদস্য মোবারক খান সাহেবের সাথে আমাদের অফিস সহকারী শহীদুল্লাহ ভূঁইয়ার সাথে কথা আভ্যন্তরীণ কথা বলার সময় এক পর্যায়ে একটু উচ্চবাচ্য হয়। এটা নিয়ে ওখানেই সভাপতি সাহেবের সামনেই ওদের এই আমরা মিটিং ওদিন সমাপ্ত করি। সভাপতি সাহেব পরে সময় নিয়ে আমাদেরকে এটার সমাধান করবে বলে আমরা ওদিন মিটিং শেষ হয়ে যায়। কিন্তু কালকে অতর্কিতভাবে তারা বিদ্যুৎসাহী সদস্য মোবারক খান সহ ওনার ছেলে মাসুম মাহমুদ এবং ওনার ভাতিজা সহ সবাইকে তো আর নামের নাম জানি না, যারা আছে সবাই মিলে আসছে ওনার এই আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের অফিস সহকারী এবং শিক্ষকদের উপর আক্রমণ করে। আমরা টিচার্স কাউন্সিলে সকল শিক্ষক মিলে সিদ্ধান্ত নিয়েছি, এটা একটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন এবং আমাদের পরীক্ষা আছে আভ্যন্তরীণ পরীক্ষাগুলো বর্জন করেছি। আমাদের শিক্ষক কাউন্সিলের মাধ্যমে সবার মতামত ভিত্তিতে তবে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখা এবং প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয় আমরা সেই দিক বিবেচনা করে শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। গতকাল আমাদের হাঁপানিয়া ফয়জুল উলুম আলী মাদ্রাসায় অতর্কিতভাবে সন্ত্রাসী কার্যকলাপ চলছে, শিক্ষকদেরকে হেনস্থা করেছে এবং আমাদের একজন স্টাফ সহকর্মী শহীদুল্লাহকে অতর্কিতভাবে কয়েকজন সন্ত্রাসী আমাদের তাকে আহত করছে, সেজন্য আজকের এই মানববন্ধন আমরা শান্তিপূর্ণভাবে শহীদুল্লাহ স্যারকে তিনতলা থেকে মারতে মারতে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হয়েছে কেন আমরা হঠাৎ করে এসে মাদ্রাসার ভিতরে তার গায়ে হাত তুলেছে মাদ্রাসার কমিটি এবং তারপর মোবারক খানের ছেলেরা।